যখনই পড়াশোনা শুরু করো তখন থেকে নিজের পড়াশোনার একটা প্ল্যান তৈরি করে ফেলো। পড়াশোনা যখন শুরু করবে পড়াশোনা পড়াশোনার মতো হইতে হবে। পড়াশোনার এমন হবে না যে আজকে শুরু করলাম কালকে শেষ, পরের দিন আবার একটু করলাম, এরপরের দিন আবার ফিউজ হয়ে গেলাম। ব্যাপারটা মোটেও যেন এরকম না হয়। আমরা প্রতিনিয়ত যখন পড়াশোনা একটা শুরু করি, আমরা একটা কাজ ধরি, কাজ ধরে আমরা ওর এই শুরুতে অনেক পড়াশোনা করে ফেলছি, ইয়েস আজকে বায়োলজি শিখে ফেলছি, আজকে বায়োলজির বস হয়ে গেছি, আজকে ফাটায় বায়োলজি করছি, পড়াশোনা করতে করতে একাডেমি গিয়ে নাই, সব শেষ। কোথায় গেল জিল, কোথায় গেল সেই জিল, কোথায় গেল তোমার সেই উদ্দীপনা, হ্যাঁ কোথায় গেল সব, সব আমরা নাই করে ফেলি। এটাই হচ্ছে আমাদের একটা হিউম্যান বা আমরা বলি যে স্টুডেন্ট লাইফের আমাদের বড় একটা প্রবলেম। আমরা শুরুতে এক্সাইটেড থাকি, শুরুতে এক্সাইটেড থাকি, দুই দিন পরে আমাদের এক্সাইটমেন্ট নাই হয়ে যায়। পড়াশোনা একদিকে, বই একদিকে, খাতা কলম একদিকে, নিজের পড়াশোনা আরেকদিকে। এই যে দেখো যখন গ্রুপটা খোলা হচ্ছিল তখন সবাই এক্সাইটেড থাকি, কিন্তু এরপরে আমরা আস্তে আস্তে যত ক্লাস যায় তত আস্তে আস্তে আমাদের মৃত হবার সম্ভাবনা বেশি থেকে যায়। আর ভালো লাগে না, ক্লাস করবো না, ওই করবো না, এই করবো না। শুরুতে সবাই আল্লাহ লাফালাফি, হ্যাঁ 23,000-20,000-এর উপরে স্টুডেন্ট ক্লাস করতে আসে, মানে গ্রুপে ক্লাস করতে ইচ্ছুক, গ্রুপে জয়েন হওয়া মানে কি ক্লাস করতে ইচ্ছুক, কিন্তু এইগুলো আমাদের থাকে না। তো যখন তোমরা শুরু করবা পড়াশোনা যখন শুরু করতেছো, দয়া করে ভাই বা একটু প্ল্যান আকারে শুরু করো। আজকে থেকে পড়তেছো এটা যেন কালকেও থাকে, পরশুদিনও থাকে, এই পড়ার ফ্লোটা যেন তোমার অ্যাডমিশনে থাকে। অ্যাডমিশনে গিয়ে যেন তুমি নিজেরে বলতে পারো যে আমি 2022 সালের এই 24শে আগস্ট এসে আমি পড়াশোনা শুরু করছিলাম, আমি পড়াশোনা শুরু করছিলাম আজকের রাতের পর থেকে, 24শে আগস্ট রাত থেকে আমি শুরু করছিলাম, 25শে আগস্ট ছিল আমার সময় বদলানোর দিন, আমার মানে জীবনের চাকা বদলানোর একটা সময় ছিল আমার এই 24শে আগস্ট। এইভাবে মনে রাখো, রাত পোহাবে এই 12টা বেজে যাচ্ছে, আধা ঘন্টা পরে 12টা বেজে যাবে, 12টার পরে 25শে আগস্ট চলে আসবে, সময় খালি যাবে, একদিনের পর একদিন যাবে, 24 ঘন্টা যেতে বেশি সময় লাগে না রে ভাই। কিন্তু এই সময় যখন চলে যাবে, তুমি তোমার টাইম চলে যাচ্ছে, তোমার HSC-র সময় তাড়াতাড়ি চলে যাবে, এরপরে অ্যাডমিশন আসবে, অ্যাডমিশনে এসে কিছু পারবা না, হতাশ হয়ে যাবা, জীবনে মনে হবে যে আর আমি কিছুই পারলাম না, জীবনের হতাশায় কাজ করবে, জীবনের হতাশার মাঝখানে ডুবে যাওয়া। তো এই ডুবে যাওয়ার আগে নিজের রেডি রাখো, নিজেকে এখন থেকে তৈরি করো, সুযোগ পাচ্ছ, সব পাচ্ছ, আমরা তোমাদেরকে সব রকমের সাপোর্ট দিয়ে যাচ্ছি, সব সময় নিজেরা সব কিছু বেস্ট আকারে পাচ্ছ, বেস্ট বেস্ট ইনস্ট্রাক্টরদের পাচ্ছ, ইউটিলাইজ করো, সময়টাকে কাজে লাগাও। অনেক ছেলে পেলে অনেক কষ্ট করে, জীবন অনেক কষ্ট করে উঠে তারা ভালো ভালো জায়গায় চান্স পাইছে। আমি আমার ঢাকা মেডিকেল কলেজে এমন এমন আমার ফ্রেন্ডদেরকে দেখছি, এমন এমন ব্যাচমেটদেরকে দেখছি যারা এত কষ্ট করে আসছে, বিশ্বাস করো তাদের কষ্ট দেখার পরে আমার মনে হয়েছে যে আমি মনে হয় ওদের জায়গায় থাকলে আমি উঠতে পারতাম না, আমিও মনে হয় এতটা কষ্ট করি নাই, ওরা যতটা কষ্ট করে উঠছে। হ্যাঁ, নিজেদের দারিদ্রতা, নিজেদের সীমাবদ্ধতা সবগুলোকে কাটিয়ে তারা ঢাকা মেডিকেল কলেজ বুয়েটের ঢাবির মতো অবস্থা জায়গায় ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়ছে, সবই হচ্ছে। তো তোমরাও যদি চেষ্টা করো পারবা। কার অবস্থা কেমন আমি সেটা নিয়ে বিচার আচার করতে আসছি না, কারো অবস্থা ভালো হতে পারে, কারো অবস্থা মাঝারি, কেউ ভাইয়া আমি আমার পরিবার বা আমার ব্যক্তিগত অবস্থা খুব একটা ভালো নাই, যে যেরকম অবস্থাতেই আসো এই অবস্থা থেকে আজকে থেকে পাল্টাও, রাত 12টা বেজে যাচ্ছে এরপর থেকে পাল্টাও, নিজের মাথায় একটু হলেও বুদ্ধি আনো রে ভাই, সুবুদ্ধি আনো, আর বেশি সময় নাই, জুনে পরীক্ষা হয়ে যাবে, অ্যাডমিশন হয়ে যাবে, আর হাতে আছে 1 থেকে 1.5টা বছর, এই 1.5 বছরে জীবনের চাকা অনেকটা তুমি পাল্টাইতে পারবা। আর যদি তুমি এই এখন পরিশ্রম না করো, তাহলে বললে রাখলাম প্রকৃতি, এই পৃথিবী তোমার জীবনের চাকা পাল্টাই দিবে, এতটুকুই বলার ছিল। সুযোগ থাকতে, সময় থাকতে নিজেকে পাল্টাও, আশা করছি কাজে দিবে।